Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Apnara jara amader channel ti ekhono subscribe korenni tara amader channel ti ekhoni subscribe korun ebong amader pashe thaka bell button ti ekhoni on korun. Ajke ami apnader majhe hazir hoyechi manusher samne theke odissho howar 100% porikhito shera shoktishali বিশেষ একটি আমল নিয়ে আপনারা জানেন যে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটি আমি মূলত হাত দিয়ে ধরব না এর জন্য এটি জিনদের সংকেত এজন্য হাত একটু উপরে রাখছি কিছু মনে করবেন না আপনারা হচ্ছে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটির দ্বারা অনেক আমলই আমার চ্যানেলে আমি দিয়েছি কিন্তু আপনারা জানেন না হয়তোবা যে তালসামের কি বিশেষ গুণ রয়েছে যদি আপনারা এই তালসামের বিশেষ গুণ দেখতে চান তাহলে আমি যেভাবে বলবো এই তালসামটি যে ব্যক্তি বহন করবে যার কাছে থাকবে সে মানুষের কাছ থেকে অদৃশ্য থাকবে আল্লাহ তাআলা ব্যতীত তাকে অন্য কেউ দেখতে পাবে না এটি কতটা চমৎকার আর কতটা গুরুত্বপূর্ণ আমল এই জন্য আমি যেভাবে বর্ণনা করব আপনারা ঠিক সেইভাবেই আমলটি করবেন মূলত আমল করার ক্ষেত্রে কয়েকটি বিষয় উল্লেখযোগ্য একটি হচ্ছে যে তালসাম দিয়ে আমল করবেন সেটি 100 বার পরীক্ষিত হতে হবে এবং এই তালসামটির আমল কোন সময় করতে হবে এই সম্পর্কে যদি আপনাদের জ্ঞান থাকে যে আমল করবেন সেই আমল থেকেই 100% কামিয়াব হবেন ইনশাআল্লাহ যখন আমি আমার বিশেষ শক্তিদের জিজ্ঞেস করি যে এই যে তালসামটি রয়েছে এটি এত গুরুত্বপূর্ণ আমল দিলাম এটির বিশেষ আর কি গুণ রয়েছে তখন তারা বলল যে কোনো মানুষ যদি এই তালসামের বিশেষ গুণ দেখতে চায় তাহলে তাকে যেটি করতে হবে সময় নির্ধারণ করতে হবে বুর্জে চন্দ্র যখন বুর্জে মুস্তারিতে অবস্থান করে তখন তাদেরকে বললাম কোন কোন সময় চন্দ্র বুর্জে মুস্তারিতে অবস্থান করে তখন তারা বলল আরবি মাসের 1 2 এবং 3 এই 3 দিন আপনার হচ্ছে এই 3 দিন 6টা থেকে অর্থাৎ সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত আরবি মাসের 1 2 3 এই 3 দিন চন্দ্র বুর্জে মুস্তারিতে অবস্থান করে আর হচ্ছে 4 5 6 এই 3 দিন বিকেল 4টা থেকে বিকেল 6টা পর্যন্ত চন্দ্র বুর্জে মুস্তারিতে অবস্থান করে 7 8 9 এই 3 দিন দুপুর 2টা থেকে দুপুর 4টা পর্যন্ত অথবা বিকেল 4টা পর্যন্ত আপনার হচ্ছে চন্দ্র বুর্জে মুস্তারিতে অবস্থান করে আর শেষের দিকতে একটু বলে দিচ্ছি আরবি মাসের 27 28 26 27 28 এই 3 দিন আপনার হচ্ছে রাত 8টা থেকে রাত 10টা পর্যন্ত চন্দ্র বুর্জে মুস্তারিতে অবস্থান করে এবং 23 24 25 এই 3 দিন আপনার হচ্ছে 6টা থেকে একেবারে রাত 12টা পর্যন্ত চন্দ্র বুর্জে মুস্তারিতে অবস্থান করে আরো অনেক বিষয় আলোচনা হয়েছে তো এগুলো এত বিস্তারিত বললে আপনারা বিরক্ত হয়ে যাবেন যে সময়টি বললাম এই সময়ের মধ্যেই আপনারা সময় নির্ধারণ করে নেবেন এই আমল করার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এটি যে আপনাকে প্রথমে একটি তামার পাত নিতে হবে আপনার হচ্ছে হলুদ তামার পাত নেওয়ার পরে এরপরে সেটিকে একটি টিনের পলের দ্বারা ভালো করে মুড়িয়ে এই টিনটিকে গলিয়ে সেটার উপরে আপনার হচ্ছে তামার উপরে টিনের পলেপ তৈরি করতে হবে এটি আপনারা হচ্ছে এই ক্ষেত্রে যারা এইসব নিয়ে কাজ করে তাদের সাহায্য নিতে পারেন আমার দোকানে গিয়ে আপনি খুব নির্দিষ্ট লোক থাকলে তাকে বলবেন এইভাবে তৈরি করে দেওয়ার জন্য এটি কিন্তু সারা জীবনের জন্যই আপনার কাজে আসবে এমন প্লেট আবারো বলে দিচ্ছি তামার উপরে টিন দিয়ে আপনাকে হচ্ছে টিন গলি একটি পলেপ তৈরি করতে হবে সেই প্লেটের উপরে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটি লিখবেন এখানে আমার হাত দিতেও ভয় লাগে এর জন্য হাত দিচ্ছি না আপনারা হচ্ছে কাজ করার সময় গ্লাভস পরে নেবেন তবে এর নিজ দিয়ে আপনারা চেষ্টা করবেন আরবিতেই লেখার জন্য তবে
না পারলে বাংলাটাই লিখবেন, লিখতে হবে। এটি আপনাদের তামা অথবা লোহা দিয়েও খোদাই করে লিখতে পারেন, বড় একটি প্লেটের মতো করে নেবেন। বাংলা যদি লিখবেন তার বহনকারী, তোমরা দর্শকের চোখ থেকে গোপন থাকো, আর আল্লাহ ছাড়া এটাকে কেউ দেখবে না এবং মানুষের সামনে প্রকাশ পাবে না। বুঝতেই পাচ্ছেন কি চমৎকার কথা। তবে আপনারা আরবিটা লিখতে পারলে খুবই ভালো। আপনারা হচ্ছে যেটি করবেন, ইখফু হামিলুহু আন আয়ুনিন নাজিরিনা ওয়ালা ইয়ারাহু ইল্লাল্লাহু ওয়ালা ইযহারু লিন্নাসি। আপনারা হচ্ছে এই কথাটুকু, একটু আগে যে বাংলাটা বললাম সেটার আরবিটা নিজ দিয়ে লিখে দিতে হবে। আপনার এই তালসামে নিজ দিয়ে লেখার পরে সবচেয়ে কষ্টকর হচ্ছে সন্দল এবং মিকলুল ও আবজক দ্বারা ধূপ দিতে হবে। এগুলো আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। এই জন্য আপনারা যেটি করবেন, বাজার থেকে যে কোনো সুগন্ধি ধূপ এবং আগরবাতি ভেঙে ভেঙে দিবেন ওই ধূপের মধ্যে, এবং ওই ধূপের ধোঁয়াগুলো এই যে তলসামটি যে পাত্রের উপর লিখেছেন সেই পাত্রের উপর ধোয়া দিতে থাকবেন। আর ওই সময় আপনি সাতবার দাওয়াত এবং একবার যাজার পাঠ করবেন। তবে যারা আরবি পাঠ করতে পারেন না, তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দাওয়াত এবং যাজারের লিঙ্ক পেয়ে যাবেন। যারা আরবি পাঠ করতে পারেন না, তারা যেটি করবেন সেটি হচ্ছে দাওয়াত এবং যাজারের যে বাংলা উচ্চারণ রয়েছে, অথবা না পারলে শুধু অর্থটি যে নিয়মে বললাম সে নিয়মে পাঠ করবেন। এরপর আপনার এটি প্রস্তুত হয়ে গেল। যখনই আপনি মনে করবেন মানুষের কাছ থেকে আপনি অদৃশ্য হতে চান, এটি কিন্তু কোনো খেলনা আমল না, সাধারণ কোনো আমল আমি দিচ্ছি না, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। এটিকে আপনারা যেটি করবেন আপনাদের সাথে বহন করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যতক্ষণ এটি আপনাদের সাথে আছে আপনাদের কেউ দেখতে পাবে না। আপনি মানুষের সামনে দিয়ে হেঁটে যাবেন, আপনাকে অদৃশ্য রাখা এর সাথে যারা জড়িত আছে এদের দায়িত্ব হয়ে যাবে। যদি একটু এদিক সেদিক হয় তাহলে আপনারা আমাকে বলবেন। এই ধরনের আমল হয়তো আপনাদের কেউ আজ পর্যন্ত দেয়নি, দিতেও পারবে না। পরীক্ষা করে দেখেন আমার আমলগুলো কতবার পরীক্ষিত, এবং যে যে বিষয়ে যে আমল দিয়েছি করে দেখবেন 100% কামিয়াব হবেন ইনশাআল্লাহ। তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই আপনারা আমার কাছ থেকে এজাজত নিয়ে আমলটি করবেন। যদি আপনাদের কথা বলে কমেন্টে আমি মনে করি আপনাদের নাম, বাবার নাম, মায়ের নাম দেখে আপনারা এই আমলের যোগ্য, আমি আপনাদের জন্য এই আমলের কামিয়াব হওয়ার জন্য অবশ্য অবশ্যই আপনাদের জন্য বিশেষ কিছু পাঠাবো ইনশাআল্লাহ, এবং মন থেকে এজাজত দিব এবং আমল করে 100% কামিয়াব হবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের মোবাইল নাম্বার 01938311386। এই নাম্বারটি প্রতি শুক্রবার শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে, নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি আবারকাতুহু।